বিসমিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ প্রথম বর্ষ শিক্ষার্থীদের সবাইকে স্টাডি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে এবং আজকের ক্লাসটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমি আগের যে ধারাবাহিকভাবে ক্লাস নিয়েছিলাম সেখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন অধ্যায় থেকে হিসাব সমীকরণের বিভাগে অর্থাৎ পাঁচ নম্বরের জন্য যেভাবে অঙ্কগুলো আসে সে সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তোমরা অবশ্যই দেখে নিবা তাহলে খ বিভাগে এই ইকুয়েশন অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা জানতে পারবা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গ বিভাগে অর্থাৎ দশ নম্বরের জন্য এই ইকুয়েশন অঙ্কটা কিভাবে আসবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং এয়ার স্টাডি হোমের যে কোনো আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার নোটিফিকেশনটা অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে দেখো এখানে আমি একটা ইকুয়েশন অঙ্ক দিয়েছি দ্য ফলোয়িং ট্রানজাকশন ওয়ার এক্সপেরিয়েন্সড বাই খাদিজাস ট্রেডিং ডিউরিং নভেম্বর টু থাউজেন্ড এইটিন এটা হচ্ছে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তোমরা চাইলে সেখান থেকে অঙ্কটা দেখে নিতে পারো আমি সমাধানটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা নভেম্বর এক তারিখ বলছে খাদিজা ইনভেস্টেড টাকা থার্টি থাউজেন্ড ক্যাশ টু স্টার্ট এ নিউ বিজনেস নভেম্বর থ্রি দা বিজনেস বোর্ড টাকা ফাইভ থাউজেন্ড ফ্রম এ ব্যাঙ্ক এন্ড নোটস পেয়েবল ওয়াজ সাইন নভেম্বর পাঁচ তারিখ ইকুইপমেন্ট কস্টিং টাকা টেন থাউজেন্ড ওয়াজ পার্সেস ফর টাকা ফোর থাউজেন্ড ক্যাশ অ্যান্ড নোট পেয়েবল অফ টাকা সিক্স থাউজেন্ড নভেম্বর Eight payable supplies costing taka two thousand were parcels on account. April November eleven, taka fifteen hundred payment was made on notes payable. November fourteen, cash revenue of taka eight thousand was collected. November twenty, a revenue of taka two thousand uh, was earned but not yet collected. Uh, uh, Twenty-three November, rent expense of taka uh, twelve hundred was paid for cash.

তার আগে একটু বলিনি তোমরা যখন এই অ্যাকাউন্টিং মানে ইকুয়েশন অধ্যায়টা বুঝতে পারবা তখন কিন্তু তোমরা নিজেরাই আসলে ডিসিশন নিতে পারবা যে এখানে কয়টা ঘর হবে আমি দেখো এখানে একটা শীট তৈরি করে রেখেছি এই অঙ্কটার জন্য অর্থাৎ খাদিজাস ট্রেডিং সামারি অফ ট্রানজাকশন অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা তোমরা যখন অঙ্কগুলো বুঝবা কয়েকটা অঙ্ক করার পর নিজেরাই কিন্তু ডিসিশন নিতে পারবা আসলে কয়টা ঘর হবে তো আমি আগে তৈরি করে রেখেছি এখানে আসবে মূলত অ্যাসেটস এর ঘর আসবে চারটা অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল ইকুইপমেন্ট সাপ্লাইজ আর লাইবিলিটি যে আছে দুইটা নোটস পেবল এবং অ্যাকাউন্টস পেবল এবং ওনার সিকিউরিটি ক্যাপিটাল এবং সার্ভিস রেভিনিউ আর আমি একটা রিমার্কস এর ঘর রাখছি এটা তোমরা চাইলে রাখতে পারো আর না রাখলেও কোনো সমস্যা নাই তবে পরীক্ষার হলে রাখাটাই আমার মনে হয় উত্তম তো আমরা এবার অঙ্কটা একটু দেখি প্রথম 1 তারিখে যে এন্ট্রিটা বলছে এটা নভেম্বর 1 খাদিজা ইনভেস্টেড টাকা 30000 ক্যাশ টু স্টার্ট এ নিউ বিজনেস অর্থাৎ খাদিজা 30000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা আরম্ভ করছে এটা হিসাব সমীকরণের কোন কোন দিকে হবে আমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে আগে বলছি যে আমাদেরকে আগে পক্ষ দুইটা নির্ধারণ করতে হবে অর্থাৎ খাদিজা এখানে ব্যবসায় তিরিশ হাজার টাকা বিনিয়োগ করছে তার মানে ব্যবসার ক্ষেত্রে নগদ তিরিশ হাজার টাকা বাড়বে ব্যবসায় যেহেতু তিরিশ হাজার টাকা সে বিনিয়োগ করছে অবশ্যই ব্যবসায়কে কি নগদ তিরিশ হাজার টাকা বাড়বে এবং সেই সঙ্গে আমি বলছিলাম যে ব্যবসা যখন শুরু করে যে কাটে নিয়ে এটা সবসময় ওনার্স ক্যাপিটাল হিসেবে আমরা গণ্য করি তার মানে যখন খাদিজা তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তার মানে অবশ্যই তার নগদ টাকা বাড়তেছে ব্যবসার একদিকে নগদ টাকা বাড়তেছে সেই সঙ্গে তার ক্যাপিটাল বাড়তেছে তো আমরা ক্যাশে বসায় দেবো তিরিশ হাজার টাকা আমরা ক্যাশে তিরিশ হাজার টাকা বসাবো আর বসাবো হচ্ছে ক্যাপিটালে তিরিশ হাজার টাকা ক্যাপিটালে তিরিশ হাজার টাকা এটা মোটামুটি শেষ নভেম্বর তিন তারিখ বলছে বড় দ্য বিজনেস বড় টাকা ফাইভ থাউজেন্ড ফ্রম এ ব্যাঙ্ক অ্যান্ড নোটস পেয়েবল ওয়াজ সাইন্ড অর্থাৎ ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে এবং একটা নোটস পেয়েবল সাইন করা হয়েছে অর্থাৎ প্রদেয় বিল অর্থাৎ তুমি যে কোনো কোথাও থেকে টাকা ধার নাও না কেন এখানে যেহেতু সে ঋণ নিছে তার মানে ব্যবসায় অবশ্যই পাঁচ হাজার টাকা নগদ আসছে এটা তো আমরা নিশ্চিত যে যেহেতু সে ঋণ নিছে তার মানে ব্যবসায় পাঁচ হাজার টাকা নগদ আসছে বিনিময়ে কি করছে ব্যাংকে একটা প্রদেয় বিল অর্থাৎ নোটস পেয়েবল সেখানে সাইন করে রাখা হয়েছে তার মানে আমাদেরকে ওই নোটস পেয়েবল বাড়াইতে হবে অর্থাৎ নোটস পেয়েবল এক ধরনের দায় তোমরা নোটস পেয়েবলটা কি আমি এটা থিওরি ক্লাসে আলোচনা করব নোটস পেয়েবল আমার একটা মনে রাখবো আপাতত এটা একটা দায় ব্যাংক থেকে এই নোটস পেয়েবল সাইন করে টাকা নেওয়া যায় তার মানে আমার যেহেতু আমি ব্যবসায় টাকা ধার নিচ্ছি ব্যাংক থেকে তার মানে আমার ব্যবসার নগদ টাকা বাড়বে পাঁচ হাজার টাকা এবং সেই সঙ্গে নোটস পেয়েবল নামে আমার দায় বাড়বে পাঁচ হাজার টাকা তাহলে আমি ব্যবসার নগদ টাকা ক্যাশ পাঁচ হাজার টাকা বাড়াচ্ছি আর এখানে হচ্ছে নোটস পেবল আমি পাঁচ হাজার টাকা বাড়াচ্ছি এরপরে আছে হচ্ছে পাঁচ তারিখ ইকুইপমেন্ট কস্টিং টাকা টেন থাউজেন্ড ওয়াজ পারসেস ফর টাকা ফোর থাউজেন্ড ক্যাশ অ্যান্ড নোট পেবল অফ টাকা সিক্স থাউজেন্ড অর্থাৎ দশ হাজার টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে যার জন্য নগদ পরিশোধ করা হয়েছে চার হাজার টাকা এবং নোট পে বলে আজ নোট পেবল আছে ছয় হাজার টাকা তোমরা একটা জিনিস চিন্তা করো আমি যেহেতু ইকুইপমেন্ট ক্রয় করছি তার মানে ইকুইপমেন্ট নামে আমার একটা সম্পদ বাড়বে তুমি যে কোনো কিছু বাজার থেকে ক্রয় করো না কেন ধরো তুমি যদি দশ হাজার টাকার ফার্নিচার ক্রয় করো অবশ্যই আমার দশ হাজার টাকার ইকুইপমেন্ট বাড়বে আমি আচ্ছা আগে ইকুইপমেন্টটা দশ হাজার টাকা বাড়ায় দিই অর্থাৎ ইকুইপমেন্ট যেহেতু আমি দশ হাজার টাকা ক্রয় করছি আমি তো ইকুইপমেন্ট পেয়ে গেছি দশ হাজার টাকা তাহলে আমি দশ হাজার টাকার ইকুইপমেন্ট দিলাম এখন স্বাভাবিকভাবে আমি একটু শূন্য বেশি দিয়ে ফেলছি স্বাভাবিকভাবে আমি যেহেতু দশ হাজার টাকার ইকুইপমেন্ট ক্রয় করছি তুমি একটা নরমাল বিষয় চিন্তা করো তুমি যদি দশ হাজার টাকার কোনো জিনিস ক্রয় করো তাহলে তোমার কিন্তু দশ হাজার টাকা পরিশোধ করার কথা কারণ তুমি যেহেতু ক্রয় করছো দশ হাজার টাকা পরিশোধ করার কথা আমি যেহেতু ইকুইপমেন্ট দশ হাজার টাকার ক্রয় করছি স্বাভাবিকভাবে কিন্তু আমার দশ হাজার টাকার ইকুইপমেন্ট পরিশোধ টাকা দশ হাজার টাকা পরিশোধ করার কথা নগদ টাকা কিন্তু আমি কি করছি চার হাজার টাকা নগদ পরিশোধ করছি তার মানে আমার নগদ টাকা কমে গেছে চার হাজার টাকা আমি এটা মাইনাস দিয়ে লিখবো এখানে চার হাজার টাকা এখন তাহলে বাকি ছয় হাজার টাকা আমার কোথায় গেল বাকি ছয় হাজার টাকা এখানে বলছে দেখো বাকি ছয় হাজার টাকা বলছে ওই যে আবারও প্রদেয় বিল অর্থাৎ আমার ছয় হাজার টাকা বাকি আছে তার মানে আমার ছয় হাজার টাকা কি আছে দায় আছে এখনো কারণ আমি যেহেতু ছয় হাজার টাকা এখন পরিশোধ করিনি ছয় হাজার টাকা আমাকে পরিশোধ করতে হবে আর সেই পরিশোধটা কিভাবে করতে হবে মাধ্যমে পেয়ে কিনছি তার মানে আমার নোটস পেবল ছয় হাজার টাকা বাড়াতে হবে আমরা এর পরের এন্ট্রিটা দেখব এখানে বলছে সাপ্লাইজ কস্টিং টাকা 2000 পার্সেস অন অ্যাকাউন্ট এখানে দেখো তোমরা আগে ইংলিশটা বোঝার চেষ্টা করো সাপ্লাইজ কস্টিং টাকা 2000 অর পার্সেস অর্থাৎ 2000 টাকা মূল্যের সাপ্লাইজ ক্রয় করা হলো অন অ্যাকাউন্ট এই অন অ্যাকাউন্ট কথাটা তোমরা মনে রাখবা এই অন অ্যাকাউন্ট যখনই থাকবে এটা হচ্ছে বাকিতে বোঝায় তার মানে আমি সাপ্লাইজ ক্রয় করছি 2000 টাকা বাকিতে আমার আগে সাপ্লাই যেহেতু আমি দুই টাকার ক্রয় করছি অবশ্যই আমার সাপ্লাই দুই টাকা বাড়বে কারণ যে কোনো জিনিস ক্রয় করে সেটা তো আমার আজ দুই হাজার টাকার আমি সাপ্লাই ক্রয় করছি সাপ্লাই বাড়াই দিছি এখন স্বাভাবিকভাবে কিন্তু নিয়ম ছিল যে আমি যেহেতু সাপ্লাই দুই হাজার টাকার ক্রয় করছি তার মানে আমার ক্যাশ টাকা দুই টাকা কমার কথা ছিল কিন্তু ক্যাশ টাকা এখানে না কমায় কি হয়েছে আমি এই সাপ্লাইজটা দেখো এই সাপ্লাইজটা আমি হচ্ছে অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে ক্রয় করছি যেহেতু বাকিতে ক্রয় করছি তার মানে আমি এখন টাকা পরিশোধ করিনি আর যেহেতু টাকা পরিশোধ করিনি স্বাভাবিক আমার একজন পাওনাদার বাড়বে অর্থাৎ আমার একটা দায় বাড়বে আমার এই জন্য দুই হাজার টাকা অর্থাৎ এই টাকাটা এই প্রদেয় হিসেবটা আমাকে দিতে হবে অর্থাৎ দুই হাজার টাকার আমি সাপ্লাইস প্রয়োগ করছি এখনো টাকা দেয়নি এটা ভবিষ্যতে আমাকে দিতে হবে এই জন্য এটা অ্যাকাউন্টস পেয়ে এর ঘরে লিখবো এরপরে হচ্ছে নভেম্বর এগারো তারিখ বলছে পেমেন্ট ওয়াজ মেড অন নোটস নোটস পেয়েবল অর্থাৎ ওই যে টাকাগুলো আমার বাকি ছিল ওইটা তো আমার পরিশোধ করতে হতো এর মধ্যে এখন এসে আমি পনেরোশো টাকা পরিশোধ করছি আমি যদি কোনো পাওনাদারকে পনেরোশো টাকা পরিশোধ করি স্বাভাবিকভাবে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে এই জন্য আমি আগে নগদ টাকা কমায় নেব পনেরোশো টাকা কারণ এই পনেরোশো টাকা আমি পরিশোধ করছি এখন কোথা থেকে পরিশোধ করছি আমার হচ্ছে নোটস পে বলে যে পাওনাদার ছিল তাদের টাকা পরিশোধ করছি ধরো তোমার কাছে একজন পঞ্চাশ হাজার টাকা পায় তুমি যদি তাকে দশ হাজার টাকা পরিশোধ করে দাও তাহলে কি তুমি এখনো তোমার খাতায় লিখে রাখবা যে মিস্টার রহিম আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পায় অবশ্যই লিখবে না কারণ তুমি দশ হাজার টাকা যেহেতু পরিশোধ করছো অবশ্যই ওর নামে দশ হাজার টাকা কমাই দিয়ে রাখবা ঠিক একই ভাবে নোটস পে বলে যেহেতু আমি পনেরোশো টাকা পরিশোধ করে দিচ্ছি এই জন্য নোটস পেবল থেকে আমি পনেরোশো টাকা কমাই রাখবো তাহলে আমার ক্যাশ কমে গেল পনেরোশো টাকা এবং নোটস পেবল কমে গেল পনেরোশো টাকা এরপরে বলছে ক্যাশ রেভিনিউ অফ টাকা এইট থাউজেন্ড ওয়াজ কালেক্টেড অর্থাৎ নগদে রেভিনিউ আয় রাজস্ব আমার আয় করা হয়েছে আট হাজার টাকা অর্থাৎ তুমি কাউকে একটা সেবা প্রদান করছো সেবা প্রদান করে তুমি সেখান থেকে আট হাজার টাকা পাইছো যেহেতু তুমি আট হাজার টাকা পাইছো স্বাভাবিকভাবেই তোমার ক্যাশ বাড়বে আট হাজার টাকা এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর আরেকটা বিষয় হচ্ছে আমি যখন সেবা দিছি তার মানে এটা কিন্তু আমার এক ধরনের আয় একটা বিষয় তোমরা মনে রাখবা আমি আগের লেকচারগুলোতে এটা বলেছি যখনই আমার রেভিনিউ বাড়বে অর্থাৎ আয় বাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু আমার মালিকানা শর্ত অর্থাৎ সার্ভিস রেভিনিউ বেড়ে যাবে কারণ এটা আমার মালিকানা স্বত্ব খরচ হলে মালিকানা স্বত্ব কমে যাবে আর যদি আয় হয় তাহলে মালিকানা স্বত্বটা বেড়ে যাবে তাহলে এটা গেল 14 নভেম্বর এবার দেখি আমরা 20 নভেম্বর কি বলছে 20 নভেম্বর বলছে রেভিনিউ অফ টাকা টু থাউজেন্ড ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্ট দেখো এই চোদ্দ তারিখে বলছে ক্যাশ রেভিনিউ অফ টাকা এইট থাউজেন্ড ওয়াজ কালেক্টেড অর্থাৎ সেবা দিয়ে বা রাজস্ব বাবদ তোমার আট হাজার টাকা আদায় করা হয়েছে কিন্তু বিশ তারিখে এসে বলছে এটা আর একটা এন্ট্রি রেভিনিউ অফ টাকা টু থাউজেন্ড ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্ট অর্থাৎ রেভিনিউ অর্জিত হয়েছে তুমি সেবা ইতিমধ্যে প্রদান করেছো দুই টাকা কিন্তু এখনো এই টাকাটা কালেক্ট করতে পারো অর্থাৎ তোমার একজন রেগুলার কাস্টমার যাকে তুমি রেগুলার সেবা প্রদান করো সে কোনো কারণে একদিন বাকিতে সেবা নিচ্ছে তোমার কিন্তু এটা আয় হয়ে গেছে স্বাভাবিকভাবে এটা কিন্তু আয় 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 হয়ে 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 গেছে 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 যেহেতু যেহেতু সেবা প্রদান এটা কিন্তু আমার কি হওয়ার কথা ছিল আমার এই দুই হাজার টাকা ক্যাশ বাড়ার কথা ছিল কিন্তু আমি এটা যেহেতু নগদ টাকা পাইনি আমার ক্যাশ বাড়েনি আমার কি হবে একজন দেনাদার বাড়বে অর্থাৎ আমি এই টাকাটা এখন পাইনি ভবিষ্যতে পাবো এই জন্য এটা আমরা লিখব অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমার ইতিমধ্যে সেবা প্রদান করা হয়েছে আমার নগদ টাকা যেহেতু পাইনি কিন্তু আমার অ্যাকাউন্ট অর্থাৎ প্রাপ্য হিসাব ভবিষ্যতে আমি এই টাকাটা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল এই বাড়ায় রাখবো আর কি হবে যেহেতু আমি ইতিমধ্যে সেবা প্রদান করেছি তার মানে অবশ্যই এটা আমার আয় হয়েছে সেবা যেহেতু আমি দিয়েছি টাকা আমি এক সময় না এক সময় পাবো এই জন্য আমি এটা সার্ভিস রেভিনিউতে বাড়ায় রাখবো এরপরে হচ্ছে রেন্ট এক্সপেন্স ওয়াজ অফ রেন্ট এক্সপেন্স অফ টাকা টুয়েলভ হান্ড্রেড ওয়াজ পেইড ফর ক্যাশ অর্থাৎ ভাড়া বাবদ বারোশো টাকা নগদে পরিশোধ করা হয়েছে এটা কিন্তু একটা খরচ যেহেতু তুমি ভাড়া পরিশোধ করছো তার অবশ্যই তোমার খরচ হয়েছে আর যখনই খরচ হবে আমি যেহেতু নগদ টাকা পরিশোধ করেছি আমার নগদ নগদ টাকা টাকা এখানে আমাকে কমাইতে হবে এরপর কি হবে আমি একটু আগে বলছি যখন রেভিনিউ বাড়ে তখন আমার মালিকানা স্বত্ব বাড়বে ঠিক একইভাবে যখন খরচ হবে তখন আমার মালিকানা স্বত্ব কমে যাবে অর্থাৎ আমার এই ক্যাপিটাল থেকে এখানে বারোশো টাকা কমে যাবে ঠিক আছে এরপরে আমরা দেখব বলছে পঁচিশ তারিখ ওয়েজেস টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড স্যালারিজ টাকা ফাইভ থাউজেন্ড ওয়ার পেইড ফর ক্যাশ অর্থাৎ পঁচিশ তারিখে আমার মজুরি বাবদ পরিশোধ করা হয়েছে এক হাজার টাকা এবং স্যালারি বাবদ পরিশোধ করা হয়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ দুটাই কিন্তু আমার খরচ একটা হচ্ছে মজুরি এটাও খরচ স্যালারি এটাও খরচ আমরা এটার মতো করেই দিতে পারি অর্থাৎ তেইশ নভেম্বর যেভাবে দিলাম ঠিক হুবহু ভাবে হবে এন্ট্রিটা এই পঁচিশ তারিখে আমরা এটা চাইলে দেখাইতে পারি এবং চাইলে দেখাইতে পারি আমি এটা তোমাদেরকে দিচ্ছি পরিশোধ করে দেব আমার নগদ টাকা কমে যাবে একইভাবে আমার এখানে ক্যাপিটাল থেকে এক হাজার টাকা কমে যাবে আবার ওয়েজেস আছে স্যালারি আছে পাঁচ টাকা এটাও আমার যেহেতু খরচ আমি ক্যাশ পাঁচ টাকা কমাই দেবো এবং সেই সঙ্গে আমার ক্যাপিটাল থেকে পাঁচ হাজার টাকা কমাই দেবো আমরা কিন্তু রিমার্কসেল করে কম মন্তব্য গুলো লিখতে পারি এরপর বলছে সাপ্লাইস কস্টিং টাকা ফিফটিন হান্ড্রেড ওয়ার আউট অফ সাপ্লাইস পার্সেস অন নভেম্বর এইট অর্থাৎ নভেম্বরের আট তারিখে যে সাপ্লাইস টা ক্রয় করা হয়েছিল তার পনেরোশো টাকার সাপ্লাইস ইউজ হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যে এটা ব্যয় বা খরচ হয়ে গেছে আমরা দেখি নভেম্বর আট তারিখে কি করছিলাম নভেম্বরের আট তারিখে আমরা দুই টাকার সাপ্লাইস ক্রয় করছিলাম বাকিতে কিন্তু এখন এখান থেকে এসে এই পনেরোশো টাকার সাপ্লাইজ খরচ হয়ে গেছে আমার যেহেতু খরচ হয়ে গেছে তার মানে স্বাভাবিকভাবে আমার সাপ্লাইজ কি খরচ হয়েছে আমার সাপ্লাইজ বাবদ খরচ হয়েছে এই জন্য আমার সাপ্লাইজ কমে যাবে পনেরোশো টাকা আর আমরা জানি যে যখনই খরচ হবে সঙ্গে সঙ্গে সেটা ক্যাপিটাল থেকে বাদ যাবে এই ক্যাপিটাল থেকে আমরা কমাই দেবো পনেরোশো টাকা তো মোটামুটি এভাবেই করলে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে যোগ বিয়োগ অর্থাৎ যেগুলো যোগ আছে সেগুলো যোগ করবো মাইনাস গুলো মাইনাস করবো এ ঠিক একইভাবে এগুলো সবগুলো করে এখানে টোটাল যে অ্যামাউন্ট হবে এই চারটা ঘরের যে অ্যামাউন্ট হবে ঠিক এই সাইডেও আমরা যোগ বিয়োগ করার পর এই চারটা এই চারটা ঘরের গুলো যোগ করলে কিন্তু এই দুটো মিলে সমান হবে এভাবেই আমাদের গবিভাগের অঙ্কগুলো করতে হবে তো তোমরা আশা করি বুঝতে পারছো আমরা পরের লেকচারে অবশ্যই আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে